এবার ডাইনি অভিযোগে ভারতে পাঁচজন নারীকে গাছের সঙ্গে বেঁধে অকথ্য নির্যাতন ডাইনি অভিযোগে ভারতে পাঁচজন নারীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে জাদুবিদ্যা চর্চা করেন এমন অভিযোগে তাদেরকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে গ্রামবাসী এরপর গাছের ডাল দিয়ে তাদেরকে প্রকাশ্যে প্রহার করা হয় এ সময় চারদিকে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করছিল শতাধিক মানুষ তারা কেউ ওই নারীদের সহায়তায় এগিয়ে আসেননি এমনকি নির্যাতিত নারীদের স্বামীরাও তখন ঘটনাস্থলে ছিলেন এবং তারাও ছিলেন নির্বিকার এ ঘটনা ঘটেছে ওড়িশা রাজ্যের মধুপুর গ্রামে ওই নির্যাতনের দৃশ্য কেউ একজন ভিডিওতে ধারণ করে ছেড়ে দিয়েছে ইন্টারনেটে তারপর চারদিকে চলছে তোলপাড় এমনকি এ কাহিনী আন্তর্জাতিক মিডিয়াকেও নাড়া দিয়েছে প্রকাশিত হয়েছে বিদেশি অনেক মিডিয়ায় এ খবর ওই ভিডিওতে দেখা যায় নির্যাতিত নারীদেরকে রশি দিয়ে বেঁধে রাখায় তারা আত্মরক্ষা করতে পারছে না তাদেরকে প্রহার করছে অন্য নারীরা ওড়িশা রাজ্যের ময়ূরভঙ্গ জেলার বাদশাহী ব্লকের মধুপুর গ্রামের এ দৃশ্যে দেখা যায় একাধিক নারী তাদেরকে গাছের ডাল দিয়ে প্রহার করছেন এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই পাঁচ নারীর স্বামীর ওপরও নির্যাতন চালায় জাদুবিদ্যায় চর্চায় স্ত্রীদের তারা সহায়তা করেন বলে অভিযোগ করা হয় প্রহার করা হয় তাদেরকেও এ বিষয়ে আগেভাগে জানতে পারেনি স্থানীয় পুলিশ তাদেরকে এ ঘটনার ফুটেজ দেখানোর আট পর্যন্ত জানতেই পারেনি এরপর স্থানীয় প্রশাসন নির্যাতিত নারীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে